হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন রেসিপি শেয়ার করার জন্য। আজকে আমি আপনাদেরকে একটা স্পেশাল ড্রিঙ্কস দেখাবো, এটা হচ্ছে রেড লেমন ড্রিঙ্কস। এই ড্রিঙ্কসটা তৈরি করার জন্য আমি প্রথমে এখানে লেবু দিয়ে আইস করে নিয়েছি, আর এই সাইডটাতে রুয়াবজা দিয়ে আইস করে নিয়েছি। লেবুর আইসে আমি পানি মিশিয়েছি, কারণ আমি পুরো আইসটাই যদি লেবু দিয়ে করতে যেতাম তাহলে আমার ড্রিঙ্কসটা অনেক বেশি টক হয়ে যেত। আর লেবু রাইসের মধ্যে আমি চিকন করে লেবুর খোসা কেটে দিয়েছি, এটা আমার ডেকোরেশনের জন্য। আর রুয়াবজাতেও আপনাকে যথেষ্ট পরিমাণ পানি মেশাতে হবে, কারণ রুয়াবজা অনেক ঘন থাকে, সরাসরি এটা আইস হয় না। গ্লাসের মধ্যে 7-আপ ঢেলে দিব, আর 7-আপটা অবশ্যই ঠান্ডা হতে হবে, কারণ যে কোনো ড্রিঙ্কস ঠান্ডা হলেই বেশি ভালো লাগে। এখন আমি দুটো করে লেবু রাইস দিয়ে দিব এবং রুয়াবজার রাইসগুলো একটা একটা করে দিয়ে দিব। ব্যাস, তৈরি হয়ে গেল আমার স্পেশাল রেড লেমন ড্রিঙ্কস। এই ড্রিঙ্কসের বৈশিষ্ট্য হচ্ছে এই ড্রিঙ্কসের স্বাদটা আস্তে আস্তে চেঞ্জ হয় এবং শেষে গিয়ে একদম রেড কালার হয়ে যায়। তো এই রমজানে অতিথি আপ্যায়নের দিনটিতে হয়ে যাক এরকম একটা স্পেশাল ড্রিঙ্কস। আমার এই ড্রিঙ্কসটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আমার পরবর্তী রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।